যশ নিয়ে লাল সতর্কতা জারি হয়েছে সর্বত্র, সতর্ক বার্তা দিয়ে চলছে মাইকিং। নদী তীরবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। সেই মতো কেশিয়াড়ি ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকাগুলিতে মাইকিং করে ঝড়ের সতর্কবার্তা চালায় কেশিয়াড়ি থানার পুলিশ প্রশাসন। কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার নিজে সতর্কবার্তা দিতে সদল বলে হাজির ছিলেন নদী তীরবর্তী এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মত আবহাওয়াবিদদের। আগামী 25 মে তথা মঙ্গলবার ও পরের দিন বুধবার আছড়ে পড়তে পারে এই ঝড়, জানিয়ে জেলার বিভিন্ন এলাকায় চলছে মাইকিং। ঝড় আসার আগে মোবাইলে চার্জ দিয়ে রাখা, রেডিও, টিভি ও সংবাদপত্রে নজর রাখা, অত্যাবশ্যকীয় সামগ্রী প্রস্তুত রাখার সতর্কবার্তা দেওয়া হয় প্রশাসনের তরফে। ঝড়ের সতর্কবার্তার পাশাপাশি করোনা বিষয়েও জনসাধারণকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। থানার পক্ষ থেকে ঘূর্ণিঝড় ইয়াস এর সতর্ক বার্তা আগামী 25/5/2021 তারিখ মঙ্গলবার ও 26/5/2021 তারিখ বুধবার, এই দুদিনের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াস স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। তাই এই ঘূর্ণিঝড়ে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য জনসাধারণের উদ্দেশ্যে কেশিয়াড়ি থানার পক্ষ থেকে এই সতর্ক বার্তা জানানো হইতেছে। গুজব উপেক্ষা করুন, শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না, আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন, রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন, জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন, আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী, খাদ্য, ঔষধ, জল ও পোশাক প্রস্তুত রাখুন, আপনার বাড়িটিকে সুরক্ষিত রাখুন, কোনো ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না, নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীর বাঁধনগুলো অবশ্যই খুলে দেবেন, মৎস্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখবেন, বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের ম্যান সুইচ বন্ধ রাখবেন, দরজা জানলা বন্ধ রাখবেন, খোড়ের ঘর, কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নেবেন, ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে প্রবেশ করবেন না, ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার এবং ধারালো বস্তুর ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। ঘূর্ণিঝড় বিষয়ক সতর্কতার পাশাপাশি করোনা নিয়েও সতর্ক থাকুন, সবসময় মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান জল দিয়ে হাত ধুয়ে নিন এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও অন্যান্য সরকারি আশ্রয় কেন্দ্রে থাকার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এছাড়া করোনা বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা অন্যান্য নির্দেশাবলী মেনে চলবেন। কেশিয়াড়ি থানার পক্ষ থেকে জনস্বার্থে প্রচার। কেশিয়াড়ি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।